ভাঙ্গাচোর রাস্তা ও মশার উপদ্রব আছে গ্যাস পানির তীব্র সংকট এই অবস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুরে তেত্রিশ ও চৌত্রিশ নম্বর ওয়ার্ডের এখানে চোদ্দ লাখের বেশি মানুষের বসবাস এই দুই ওয়ার্ডে বিশটির বেশি হাউজিং সোসাইটির প্রায় সব রাস্তা বেহাল নেই প্রয়োজনীয় খেলার মাঠ অভিযোগ বারবার বলেও মিলছে না কোনো প্রতিকার মোহাম্মদী হাউজিং সোসাইটি কাদেরাবাদ হাউজিং ঢাকা ও চন্দ্রিমা উদ্যান বেইরিবাঁধ এবং মডেল টাউন নিয়ে ঢাকা উত্তরের উত্তরের মধ্যে এটি সবচেয়ে বড় ভোটার প্রায় চৌষট্টি হাজার হল এখানে নয় লাখের বেশি মানুষের বসবাস প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন না হয় হতাশ স্থানীয়রা আধুনিক ব্যবস্থা বলতে কিছুই নেই এখানে রাস্তাঘাটে কোনো উন্নয়নে চার বছর আগেও যাচ্ছিল এলাকাটির প্রধান প্রধান সড়ক কিছুটা ভালো হলেও নবীনগর হাউজিং চন্দ্রমা এবং ঢাকা উদ্যান এলাকায় অনেক রাস্তা এখনো কাঁচা রাস্তা হইতাছে হইতাছে না না হইবো হইবো কয় পিছিয়ে যায় বৃষ্টি হইলে মানুষ চলাফেরা করতে কষ্ট হয় স্থানীয়দের অভিযোগ কিছু কিছু এলাকায় মশার ওষুধ ছিটানো হলেও বেশিরভাগ এলাকায় ছিটানো হচ্ছে না চার বছর থাকে চার বছরের ভিতরে কোনো মশা ওষুধ দিতে করে ঢোকে না মশাটা খুবই অত্যন্ত মশা আমাদের এখানে কখনো মশা ওষুধ দেওয়া হয় না সবকিছুর জন্য জনবল সংকটের ওপর দায় চাপালেন স্থানীয় কাউন্সিলর কিছু কিছু হাউজিং কর্তৃপক্ষ আছে যারা খালকা অবৈধভাবে দখল করে নিয়েছেন সেগুলো আমরা উদ্ধার করা খুব খুব আমরা উদ্ধার শুরু করব। এবং যতটুকু সম্ভব যেহেতু বাজেট স্বল্পতায় আছে আমি একটা কথাই বলবো হোল্ডিং ট্যাক্সটা যদি জনগণ ঠিক মতন দেয় আমরা উন্নয়ন আরও অনেক বেশি করতে পারব। একই সমস্যা পশ্চিম ধানমন্ডি সুলতানগঞ্জ পূর্ব রায়ের বাজার জাফরাবাদ এবং মেট্রো হাউজিং নিয়ে উত্তর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সরকারি সরকারি লোক খায় খায় টাকা পয়সা কিন্তু কর্ম হয় না পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে পরিচ্ছন্ন কর্মীর দরকার এই এলাকা কিন্তু তারা কেউ আসেনি এখনো অনেক জায়গায় উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে বেহাল রাস্তাঘাট দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর মশা মাছির সব ধরনের সমস্যা এখানেই হয় চালাফেরা করি তান তো গন্ধ লাগে বাচ্চাদের নাকটাই ধরিয়ে থাকতে হয় মানে কারণ তাহলে ময়লার গন্ধ না স্থানীয় জনপ্রতিনিধির দাবি এলাকার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে শ্রী হোলি শঙ্কর মধুবাজার এলাকাটা ডুবে যায় জাফর একটা অংশ তা আমরা এটা মোটামুটি টেন্ডার হয়ে যাবে বোধহয় এই ডিসেম্বর মাসে এটা কাজ এটা বাজেট হয়ে গেছে এই কাজটা হইলে ওই জলাবদ্ধতাটা থাকবে না করোনাকালীন সময় আমরা তো কাজ করতে পারি নি এইগুলি প্রত্যেকটাই আমাদের সিটি কর্পোরেশনে দেয়া আছে আমরা বাই রোটেশন কাজগুলি ইনশাআল্লাহ হয়ে যাবে একটার পর একটা কিশোর গ্যাং উৎপাত ও মাদক ব্যবসার বিস্তার বন্ধে কাজ করা হচ্ছে বলেও জানান জন প্রতিনিধিরা বিজন কুমার দাশ ডিবিসি নিউজ ঢাকা